ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দাখিল 2021 সালের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসটি আলোচনা করব আমরা। আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকে যেটি পাঠ্যসূচি দেওয়া হয়েছে সেটি আলোচনা করব। তো আমরা দেখছি যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের বিষয় কোড 111, পূর্ণ নম্বর কিন্তু পরিবর্তন হবে না, 100, এবং এর পুরোটাই তত্ত্বীয়, এখানে কোনো ব্যবহারিক নম্বর থাকবে না। তো ভিউয়ার্স, আমরা প্রথম অধ্যায়ে দেখছি, প্রথম অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতা থেকে আমাদের প্রশ্ন হবে, যেখানে আমরা দেখছি পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু, পরিবার, পরিবারের শ্রেণী বিভাগ, পরিবারের কার্যাবলী একটি ক্লাসে, একটি পিরিয়ডে আমরা এটি পড়ব, এবং সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রের উৎপত্তি এটি আরেকটি ক্লাসে পড়ব। তো দুটি ক্লাসে আমরা এটি পড়ব, এবং আরও একটি বিষয় থাকবে, সেটি হচ্ছে আমাদের সরকারের ধারণা এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, এটি আমরা একটি ক্লাসে পড়ব। তো ভিউয়ার্স, আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, এরপর চতুর্থ অধ্যায় দেখছি। চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে রাষ্ট্র ও সরকার, রাষ্ট্রের ধরন, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটি ক্লাসে। এরপরে আমরা যদি দেখব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি, গণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণ, এই বিষয়ে একটি ক্লাস করব। একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ, ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, এটি আলোচনা করব আমরা একটি ক্লাসে। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখব আরেকটি পিরিয়ডে আমরা যেটি দেখব সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, সরকারের শ্রেণী বিভাগ, ক্ষমতা বরণের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ, এককেন্দ্রিক সরকার, এগুলো নিয়ে আমরা একটি ক্লাসে শেষ করব। তো ভিউয়ার্স, আমরা চতুর্থ অধ্যায় চলছে, চতুর্থ অধ্যায় শেষ হচ্ছে, হয়নি এখনও। এরপরে আমরা দেখব এককেন্দ্রিক সরকারের গুণ, এটি আমরা একটি ক্লাসে দেখব, যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটি একটি ক্লাসে দেখব, আইন, শাসন ও বিচার বিভাগের সম্পর্ক বিভিন্ন সরকারের শ্রেণী বিভাগ, সংসদীয় সরকার, সংসদীয় সরকারের গুণ, সংসদীয় সরকারের ত্রুটি, এটি আমরা একটি ক্লাসে দেখব, রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি সরকারের গুণ, রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি, এটি আমরা একটি ক্লাসে দেখব, বাংলাদেশ সরকারের স্বরূপ, বাংলাদেশ সরকারের বিভিন্ন। তো আমরা কিন্তু আরেকটি ষষ্ঠ অধ্যায় চলে এসেছি, আমাদের জন্য পঞ্চম অধ্যায় আমাদেরকে মাপ করে দেওয়া হয়েছে, তারপর নিষ্কৃতি দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা পূর্ব এখন ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ সরকার ব্যবস্থা, এবং সেখান থেকে আমরা যেটি পড়ব বাংলাদেশ সরকারের স্বরূপ পড়ব, বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ একটি ক্লাসে পড়ব, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ এটি আরেকটি ক্লাসে পড়ব, মন্ত্রিপরিষদ, মন্ত্রিপরিষদের ক্ষমতা ও কার্যাবলী এটি আরেকটি পিরিয়ডে পড়ব, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন একটি কাঠা একটি ক্লাসে পড়ব, এবং বিভাগীয় প্রশাসন আরেকটি ক্লাসে পড়ব। তো এরপর আমরা দেখছি জেলা প্রশাসন পড়ব আমরা, এবং উপজেলা প্রশাসন পড়ব একটি ক্লাস, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন একটি ক্লাসে পড়ব। এরপরে যেটি থাকছে সেটি হচ্ছে বাংলাদেশের আইনসভা গঠন এবং জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী একটি ক্লাসে পড়ব, বাংলাদেশের বিচার বিভাগ, বিচার বিভাগের গঠন, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, আপিল বিভাগের ক্ষমতা ও কাজ, হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কাজ আমরা একটি ক্লাসে পড়ব, এবং রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ভূমিকা আমরা একটি ক্লাসে পড়ব, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ, গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল একটি ক্লাসে পড়ব। এরপরে আমাদের যেটি থাকছে নির্বাচন এবং নির্বাচনের প্রকারভেদ, নির্বাচন পদ্ধতি নিয়ে একটি ক্লাসে পড়ব, নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা ও কার্যাবলী একটি ক্লাসে পড়ব। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব দশম অধ্যায়ে কী কী আছে। দশম অধ্যায়ে কিন্তু আমরা দেখলাম যে আমরা কিন্তু এখান থেকে সপ্তম অধ্যায় পড়া হয়েছে, এবং ষষ্ঠ অধ্যায় পড়লাম আমরা, ষষ্ঠ থাকলো, সপ্তম থাকলো, এবং সপ্তমের পরে দশম, অষ্টম নবমটা বাদ দেওয়া হলো। তো সেখান থেকে আমরা যদি পড়ব বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পটভূমি থেকে একটি পিরিয়ডে শেষ করব, ভাষা আন্দোলনের একটি পিরিয়ডে শেষ করব, 1954 সালের নির্বাচনের একটি পিরিয়ডে শেষ করব, ছয় দফা কর্মসূচি একটি পিরিয়ডে শেষ করব, 1969-এর গণ অভ্যুত্থান এটি একটি পিরিয়ডে শেষ করব, এবং একই সাথে ওই পিরিয়ডেই 1970-এর
নির্বাচন এবং ফলাফল নিয়ে আলোচনা হবে। এরপরে আমরা দেখব অসহযোগ আন্দোলন এবং স্বাধীনতার ঘোষণা, এটি একটি ক্লাসে 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা লাভ, অভ্যন্তরীণ প্রতিরোধে গেরিলা আক্রমণ, মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনা একটি ক্লাসে, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ একটি পিরিয়ডে আমরা শেষ করবো। সব মিলে 30টি পিরিয়ড থাকবে এবং এই 30টি পিরিয়ডে আমাদের সংসদীয় সিলেবাস শেষ হয়ে যাবে। তবে মানবন্টন বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান চ্যানেল থেকে আপনাদেরকে এগুলো প্রেজেন্ট করছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। বিশেষ ঘটনা।